যায়নি ঠিক। তারা গোর বাড়ি যাবে না? কি আছে তার গোর বাড়ি? বা তোমার মনে নেই দুপুরে খাবার কথা? তুমি ঘুরে এসো। তুমি যাবে না? না। তাহলে আমিও যাব না। সব জায়গায় একা একা যাব নাকি? সবাই জিজ্ঞেস করে, আমি কত মিথ্যে কথা বলবো? মিথ্যের উপরেই তো সবকিছু চলছে। অনেক মিথ্যে এখন সত্যি হয়ে গেছে। আমি একলা কিছুতেই যাব না। কেউ ডাকতে এলে যা বলার তুমি বলবে। ঠিক আছে চলো। দারুণ জমেছিল কিন্তু। দারুণ জমি আমি ওখানে যাই। হ্যাঁ বৌদি ওখানে যাবো। আচ্ছা আজই যেতে হবে নাকি? আরে যেতে কি ইচ্ছা আছে মশাই, কান ধরে টেনে নিয়ে যায়। কান ধরে মানে কি? অফিস। ও শাশুড়ি একদিনও আমাকে ছেড়ে থাকতে পারে না। এই কদিনের জন্য এসেছি শাশুড়ি আপত্তি। বৌদি আপনারা থাকবেন তো? বাবা আমি ফুলগুলো নিয়ে যাই। বাবা আমিও ফুল নেব। খাবার দেওয়া হয়েছে, চলুন মাসিমা। তার কি কোন উপায় আছে বুঝতে পারছি না। আবার দেখা হবে, মাঝে থাকে সঙ্গে মতো তোমার ব্যবস্থা হবে। চলি বৌদি। বৌদি যদি কিছু অপরাধ করে থাকি ক্ষমা করবে? না না না। আপনি একটা ব্রাহ্মণ, এক গুরুজন। আমরা যাই করি না কেন, অন্যদের ঠকাবার কোনো অধিকারই আমাদের নেই। এটা অন্যায়, ভীষণ অন্যায়। আমি তো কত বারণ করলাম, কিছুতেই শুনল না। তোমার বোঝার কোনো ক্ষমতাই নেই। কিন্তু এ পাপ আমার লাগছে,
তুমি চলে যাও। তোমার পুরো টাকা মিটিয়ে দিচ্ছি, কালকে ট্রেনে চলে যাও। তুমি আমার তাড়িয়ে দিচ্ছ? এটা তো তাড়িয়ে দেবার প্রশ্ন হচ্ছে না। তোমার সঙ্গে এক মাসের কন্ট্রাক্ট ছিল, পুরো টাকা তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে আমার চলবে কি করে? সে ভাবনা আমার নয়। মনে আছে প্রথম দিকে লঙ্কা কান বাঁধিয়েছিলে, বাক্স প্যাটটা নিয়ে চলেছে তোমার পেয়ারের তেল কলের মালিকের কাছে, কত সত্য হয়েছিল এখন সব ভুলে গেছে না? সব ভুলে গেছো। সত্যি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তার আবার প্রশ্নটা করতে গিয়ে আমি আমি কি করেছি বলো তো। লতা, তুমি যে জন্য এসেছিলে সে প্রয়োজন আমার আর নেই, সে রুচিও আমার নেই। জীবন আমার আর ভালো লাগছে না লতা। আমি আমি আর পারছি না কেউ থাকতে। তোমার বোঝা উচিত সত্যি আমাকে চলে যেতে হবে। হ্যাঁ। ও